মাইনক্রাফটে ইলাইট্রা ওড়ানোর ইচ্ছা অনেকেরই থাকে, আর পকেট এডিশন যাদের রয়েছে তারা জানে ইলাইট্রা ওড়াতে অনেকটা কষ্ট হয় মাইনক্রাফটে, কারণ পকেট এডিশনে অনেক সমস্যা হয়, জাম্পের বাটন বা অন্যান্য যে কোনো বাটনে তারা ইলাইট্রা ঠিকমতো ওড়াতে পারে না। তো কি করতে পারো তুমি, তুমি তো আর পিসিতে তোমার মাইনক্রাফটটাকে বিল্ড করতে পারবে না, তাহলে তুমি এক কাজ করতে পারো, সেটাকে পিসির যে প্লাস আইকনের সাথে রিপ্লেস করে দিতে পারো। সেটিংসে যাবে, টাচে যাবে, টাচে যাওয়ার পর ওখানে স্পিরিট কন্ট্রোল বলে একটা অপশান থাকবে, ওটাকে তুমি ক্লিক করে তুমি ওটার সামনে তোমার ডিসপ্লেতে একটা প্লাসের আইকন আনতে পারো, যেটা এরকম তুমি দেখতে পাচ্ছ যে প্লাসের আইকনটা। এতে তোমার ইলাইট্রা ওনাতে তোমার ওয়াটার বাকেট নিয়ে এমএসজি করতে অনেক সুবিধা হবে ভাই, তুমি এটা করতে পারো। তুমি কি করবে, জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে উপরের বান যেদিকে তুমি যেতে চাও সেদিকে টাচ করে জাম্প বাটনে ক্লিক করে রকেটটাকে ছাড়বে, ব্যাস তোমার সঙ্গে সঙ্গে ইলেকট্রা উড়িয়ে নিয়ে যাবে। এই ফ্যাক্টটা তুমি বুঝতে পারলে কি না আমায় কমেন্ট করে জানাবে।